এই পৃথিবীটাকে আমার আল্লাহ কত চমৎকার করে আল্লাহ সাজাইলেন, শুধু কি দুনিয়া, সাতটা আসমান আল্লাহ বানাইলেন, সাতটা জমিন আল্লাহ বানাইলেন, এই জমিনের ভিতরে সাতটা মহাসাগর আল্লাহ দিয়েছেন, সাগরের ভিতরে কি আছে তা আমাদের জানা নাই, সাতটা মহাদেশ আল্লাহ বানাইছেন, মহাদেশের মধ্যে আল্লাহ বিরাট বড় মরুভূমি দিয়েছেন, এই যে সাহারা মরুভূমির ভিতরে কি আছে আমাদের জানা নাই, আল্লাহ বিরাট বড় বড় জঙ্গল দিয়েছেন, আমাজন জঙ্গল বিরাট একটা জঙ্গল, বাংলাদেশের মতো কয়েকটা দেশের সমান হবে একটা জঙ্গল, এই বিরাট বড় জঙ্গল আল্লাহ তৈরি করলেন, যে জঙ্গলকে আমাজন জঙ্গল বলা হয়, এই জঙ্গলের ভিতরে কি আছে বাবা আমাদের জানা নাই, আমাদের ছোট্ট বাংলাদেশে একটা জঙ্গল আছে নাম সুন্দরবন, এই সুন্দরবনের মধ্যে কি আছে তাও তো আমাদের জানা নাই। আর নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে এই সুন্দরবনের ভিতরে আমার আল্লাহ নালা তৈরি করে দিলেন, নালা এত সুন্দর সুন্দর আল্লাহ নালা বানাইলেন, এই নালার ভিতর দিয়ে মিঠা পানি যায় যাতে পশু পাখির এই পানি পান করতে পারে, কোটি কোটি বছর আগে আল্লাহ পাকে নালা তৈরি করে দিলেন, পৃথিবীর কোন সরকার রাজা মহারাজা নালা বানাইতে পারে নাই। আচ্ছা আপনারা বলেন এই যে নাসিরনগর থেকে শুরু করে বাংলাদেশের জালের মতো সে আছে অসংখ্য নদী, নদীগুলি তো পৃথিবীর কোন সরকার কাটে নাই, যিনি নদীগুলি কেটে দিলেন সেই মালিকের নাম রব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, এই মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দে বলেন হাবিব ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে পাঠাইলাম সাক্ষী বানাইয়া, ও আমার নবী আপনাকে দুনিয়াবাসীর জন্য সাক্ষী বানায় পাঠাইলাম, আপনাকে পাঠানোই হয়েছে আপনাকে সাক্ষী, আল্লাহ নবী রব্বে করিমের দরবারে ছিলেন, আল্লাহ তার নবীকে পাঠাইছেন, পাঠিয়েছেন আল্লাহ তার নবীকে কি জন্য, প্রথম নম্বর আল্লাহ বলেন শাহিদ আপনার সাক্ষী বানায় পাঠাইলাম, দুই নম্বর আল্লাহ বলেন ও মুবাশির মুবাশির বানায় পাঠাইছি, আপনি নবী দুনিয়ার মধ্যে যে আপনার উম্মতকে সুসংবাদ দিবেন, জান্নাতের কথা বলবেন, আখেরাতের মুক্তির কথা বলে দিবেন, ভীতি প্রদর্শনকারী রূপে আপনারে পাঠাইছি, আপনি উম্মতকে যে জাহান্নামের কথা বলবেন, সঠিক পথে যদি না থাকে তাহলে আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। এরপরে আপনি নবীজি আপনার উম্মতকে আমি আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, প্রিয় নবীজি 63 বছর জীবনে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, আচ্ছা আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন, আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই, কাউকে গালি দেন নাই, ফায়সা কথা বলেন নাই, মিথ্যা তোহমত দেন নাই, গিবত করেন নাই, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারেন নাই, চুল পরিমাণ করা আমানত নষ্ট করেন নাই, আল্লাহর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র দেখে পৃথিবীর কুফফারগুলি কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছিল, সেই দিন হৃদয় যাদের খুবই মজবুত আর শক্ত ছিল সেই শক্ত হৃদয়ের মানুষগুলি সেই দিন হাবিব কিবরিয়ার এই আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ বললেন ও আমার নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি নবী মহান চরিত্রের অধিকারী, আপনি নবীর মতো এত বড় চরিত্রওয়ালা কেউ আসে না আর কেউ আসবে না, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, এইগুলি আমার নবীর গুণ। আল্লাহ বলেন আপনি আল্লাহর দিকে ডাকবেন মানুষকে, আল্লাহর দিকে ডাকবেন আমার হাবিব, আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডেকে ডেকে নিয়ে আসবেন, আমার নবী মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন,
আল্লাহর দিকে ডাকতে যাইয়া বহু মানুষ নবীজির কাছে মুজেজা চেয়েছিল হুজুর মুজেজা যদি দেখান তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী ছিলেন এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখনও বালক উনি মহিষ চরাইতেন উট দুম্বা চরাইতেন গরিব মানুষ ছিলেন উনি রাখালগিরি করতেন সামান্য বেতনের বিনিময়ে উনি রাখাল ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন কেবল বালক ঘুরতে 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 উটের দুম্বা ছাগলের পালগুলি নিয়ে যেতে 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 বহু দূরে চলে গেলেন আব্দুল্লাহ আল্লাহর নবী এবং হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে রওনা করলেন মরুভূমির রাস্তা নবীজির কষ্ট হচ্ছে খুব প্রচন্ড গরমে তৃষ্ণা লেগে গেছে আবু বকর বললেন হুজুর ওই যে একটা ছাগলের পাল দেখা যায় ওখানে কোনো রাখাল আছে আর রাখালের কাছে অবশ্যই পানির ব্যবস্থা আছে নবী আল্লাহ চলেন ওইখানে আয়েশা দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একটা ছেলে ডাক দে বলেন তোমার নাম কি হে বালক বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ রে তোমার ছাগল পাল থেকে একটা ছাগল দাও এই ছাগল দহন করে দুধ আমি পান করব আমি তৃষ্ণার্ত আমি ক্ষুধার্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন কে গো আপনি আপনাকে চিনি না আমি আমার মালিকের ছাগল চড়াই ছাগলের মালিক আমি না আমি একজন রাখাল আমার কাছে আমার মালিক ছাগল পালতে বলেছেন কিন্তু কাউকে দুধ দিতে বলেন নাই ও পথিক আপনি চলে যান আমার ছাগল থেকে এক ফোঁটা দুধও আপনি পাবেন না কারণ আমার ছাগল থেকে আপনাকে দুধ দিয়ে দিলে আমি আমানতের খেয়ানত হয়ে যাবে আর আমি আমানতের খেয়ানত করতে পারবো না একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ আল্লাহর নবীর চেহারা চকচক করতেছে ছেলে বলে কি জাহিলিয়াতের জামানাতে এই বালকে এত বড় আমানতদার আছে নবীজি চেহারা চকচক করতেছে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন এই জাহিলিয়াতের জমানায় আমানত রক্ষা করনেওয়ালা যুবক এখনো আছে ডাক দিয়ে বলেন ছেলে রে তুমি কি দুধ দিবা না বলে না আমি রাখাল এই গাভীর মালিক আমি না ছাগলের মালিক আমি না দুধ দিতে পারবো না আমার মালিক আমাকে ছাগল পালতে বলেছেন কাউকে দুধ দিতে বলেন নাই সুবহানাল্লাহ বলবেন আজকে আমানতের খেয়ানত বাড়ছে এত পরিমাণে বাড়ছে আমানতের খেয়ানত এক মুসলমান আর এক মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের কাছে আমানত এক মুসলমান আর এক মুসলমানের সম্পদ আর এক মুসলমানের কাছে আমানত কিন্তু সেই আমানত আমরা কি রক্ষা করলাম আজকে মসজিদে নামাজ পড়ে জুমা পড়ছি মুসল্লি এসেছেন দাওয়াত করার জন্য বের হয়ে দাওয়াত দিয়ে বলেন হুজুর মসজিদের ভিতর থেকে আমার জুতা জোড়া চুরি হয়ে গেছে চিন্তা করেন তো মসজিদ থেকে জুতা এখনো চুরি হয় বললাম জুতা কই রাখছিলেন রাখছিলাম তো ভিতরই বাক্সের ভিতরে কিন্তু চুরি হয়ে গেছে একটু কল্পনা করতে পারবেন কি এখনো মসজিদ থেকে জুতা চুরি হয় তার মানে আমরা মানুষ এখনো হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এই যে মাহে রমজান আসতেছে দ্রব্য মূল্যের দাম আজ বেড়ে যাবে দেখবেন রমজান আসার পরে দাম বেড়ে যায় দাম কারা বাড়ায় ছোট ছোট ব্যবসায়িকরা দাম বাড়ায় না দাম বাড়ায় বড় বড় ব্যবসায়িক সিন্ডিকেটালা যারা কোটি কোটি টাকার ব্যবসা যারা করে ওরা চিন্তা করে যদি দাম বাড়াই দিতে পারি তো মাহে রমজান অন্তত 10 কোটি টাকার ব্যবসা হয়ে যাবে এই যে ওরা দাম বাড়ায় দেয় মাহে রমজানে পৃথিবীর সব দেশে দাম কমিয়া যায় রমজান আসলে আরে খ্রিস্টান বহু ব্যবসায়ী কাছে যারা রমজানে দাম কমায় দেয় রমজানটাকে তারা সম্মান করে কিন্তু মুসলমানে ঘরে জন্ম নিয়ে রমজান সম্মান করা তো দূরের কথা মাহে রমজানে আমার গরিব মানুষের রক্তগুলি ওরা চুষে নিয়ে চলে যায় ওরা কত রক্ত খাবি রক্ত খাইয়ে দেখ কেয়ামত পর্যন্ত হায়াত তোরা পাবি না বহু রাজাদিরাজ কবরে চলে গেছে তোরাও দুনিয়াতে থাকতে পারবি না কথা বলেন ঠিক না বে ঠিক
বহু আছে রক্ত চুষা, নাম দিছি মহিষাজু। হ্যাঁ, এরা আবার রমজানে রোজাও রাখে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই দেশের গরিব মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ও গরুর গোশত খেয়ে যদি রোজা রাখে, তাহলে ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাত আছে? হ্যাঁ, তো শুয়োরের গোশত খেয়ে যদি কেউ রোজা রাখে তো রোজা হবে টবে না, হবে নি রোজা? হ্যাঁ, খুব ঢক করে যদি রোজা টোজা রাখে, একবারে খুব মোশাম করে রোজা রাখে, শুয়োরের গোশত খেয়ে রোজা রাখলে যেমন রোজা হয় না, মানুষের পকেটের টাকা চুরি কইরা হক নষ্ট করিয়া রক্ত চুষিয়ে নিয়ে যারা আজকে গরুর গোশ খাসির গোশত খেয়ে যারা রোজা রাখে, কেয়ামত পর্যন্ত হায়াত হবে রোজা রাখবে, একটা রোজাও রব্বে করিমের দরবারে মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে সহি মুসলিমের হাদিস, আল্লাহর নবী ডাক দিবে বান্দা, আল্লাহ ডাক দিবে হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার খাবার দেও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি খাবার দেও নাই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি কিভাবে ক্ষুধার্ত হও? আল্লাহ বলবে, বান্দা তোমার প্রতিবেশী গ্রামবাসী ক্ষুধার্ত ছিল, তুমি খাবার দাও নাই। ও বান্দা, তুমি যেই দিন যদি তোমার প্রতিবেশীর খাবার দিতা, তাহলে আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে একদল আছে, আমার মনে কিছু নিয়েন না, হেরা মানুষের খাওয়ালে হাগার শরীর জ্বলে। এই কথা কর নাকি, জোরে কর, জোরে কর, আমি মিশে কথা বলতেছি। হেরা কে শীল করতে খাওয়ানো, তার মানে ওরা মানুষ আর সব শীল করতে, যারা অন্য মানুষকে মানুষ মনে করে না ও নিজেই মানুষ হইতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ও বাবা মুসলমান, মাহে রমজান আসতেছে, প্রশ্ন করি জবাব দিবেন, রমজানে রোজা রাখা ফরজ না নফল? আল্লাহ বলে দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে না, ইমানদার, মাহে রমজানের রোজা আমি তোমার জন্য ফরজ করে দিয়েছি, তোমার জন্য ফরজ। মাহে রমজানের রোজা অন্য পূর্ববর্তীদের জন্য ফরজ করে দিয়েছিলাম, কি জন্য রোজা দিছি জানুনি? আল্লাহ ডাক দে বলে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, আল্লাহ বলা হতে পারো, আল্লাহর ভয় অন্তরে আনতে পারো, সেই জন্য আমি আল্লাহ মাহে রমজানের রোজা দিয়ে দিলাম। সারাদিন না খেয়ে থাকার পরে বিকেল বেলা মাগরিবের আগে যেমন ক্ষুধার একটা প্রচন্ড চাপ আসে, আসে না, তখন বোঝা যায় ক্ষুধা কত বড় কঠিন অভাব, অভাব মানুষের কত বড় কঠিন, যার অভাব আছে সে জানে, যার ঘরে খাবার নাই সে জানে খাবার কি জিনিস, যার পেটে ক্ষুধা আছে সে জানে ক্ষুধা কি জিনিস। আল্লাহ মাহে রমজান দিয়ে ধনীরে বুঝায়, ও ধনী বুঝো, ধনী বুঝো, ধনী বুঝো, অভাব কি জিনিস ধনী বুঝে যাও, কিন্তু ধনী তো বুঝে না,
কোটি কোটি টাকার মালিক যারা আছে, বাংলাদেশে একজন ধনী ব্যক্তি মারা গেল, নাম বলবো না, এক গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক 80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল। আচ্ছা 80,000 কোটি টাকার জাকাত কত হয় একটু চিন্তা করেন। আহা, 100 কোটিতে এই 250, আপনার 250 কোটি টাকা জাকাত আসে, 1,000 কোটিতে 250 কোটি টাকা জাকাত আসে, তাহলে 80,000 কোটিতে কত হাজার কোটি টাকা জাকাত আসে এবার চিন্তা করেন। এই টাকা যদি ধনীরা মিলেমিশে সব সুন্দর করে জাকাত উসুল করে দিত, তাহলে আমার দেশে একটা গরিব মানুষ পাওয়া যায় না। গরিব মানুষ থাকলেও না খেয়ে থাকবে না, আমার কোনো গরিবের ওই চিকিৎসার অভাব হয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাকাত দেয় না, জাকাত দেয় না, দেয় না। ওরা কারুন হয়ে গেছে, কারুন কি হয়েছে, কারুনের মতো হয়েছে। কারুনের এত সম্পদ ছিল যে ওর স্বামী বহন করার লেগে 70টা উটি লাগতো, গোডাউনের চাবি বহন করার লেগে 70টা উট লাগতো। তাহলে বুঝেন তো কারণ কি পরিমাণ সম্পদের মালিক ছিল। এরকম মালিক পৃথিবীতে এখন বর্তমানে নাই, এত সম্পদের মালিক পৃথিবীতে কেউ নাই। 70টা উট লাগতো খালি তার গোডাউনের চাবি বহন করার লেগে, তো কি পরিমাণে ছিল একটু চিন্তা করেন তো। এই কারণের মতো আমার দেশে বহুত আছে, দিবার চায় না, হে মনে করে এই সম্পদ নিয়ে কবরে চলে যাবো। বহু মানুষ কবরে চলে গেছে, ফিরে আর আসে নাই, সম্পদ নিতেও পারে নাই, কথা বলে ঠিক কিনা? তো মাহে রমজান আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য, মুত্তাকি আল্লাহ বলা বানানোর জন্য রোজা রাখলেন, গীবত করলেন, রোজা রাখলেন মিথ্যা বললেন, রোজা রাখলেন ঝগড়া করলেন, রোজা রাখলেন গালাগালি করলেন, রোজা রাখলেন হারাম খাইলেন, রোজা রাখলেন মানুষ ঠকালেন, রোজা রাখলেন মালে ভেজাল দিলেন, রোজা রাখলেন এই 2 নম্বরই করলেন, রোজা রাখলেন অন্য বেড়ির দিকে টেরে টেরে নজরে লোভনীয় নজরে তাকাইলেন, কামনা বাসনা রিয়া অহংকার হিংসা এগুলি রোজা রাখার পরও সারতে পারলেন না, তার মানে বোঝা গেল রোজা হাকিকতে আল্লাহর দরবারে কবুলিয়তের যোগ্যতা হারাই ফেলছে, এটার বেলু নাই, শুধু খামার দিন ভরে না খেয়ে থাকবে। কথা কর না, কথা বলে বহু রোজাদার আছে এরকম, রোজা রাখে মিশে কথা কই আছেন, ঘরে ভিতরে শুয়ে রয়েছে, আমি ঢাকা আছি, রোজা রাখছে, শয়তানে আসে আর কে উরে রোজাদার তুই না খেয়ে থাকবে, যা তোর কাছে আমি যাবো না, তুই আমার খালাতো ভাই টেলিফোনে দিছে, রোজা রাখবেন মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, তোহমত দেওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, এই আমানত নষ্ট করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, গালিগালাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না। নবীজি বললেন তোমার কেউ যদি রোজা অবস্থায় তোমার সাথে ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবো আমি রোজাদার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা রোজা অবস্থায় ঝগড়া করা যাবে, রোজার ভিতরে শয়তান বাইন্ধে থাকে, ফেরেশতারা শিকল দিয়ে হ্যাঁ আজাজিল্লি বাইন্দে থুই দে, যে তুই থাকে এই 1 মাসে কোনো লড়াচড়া দিবি না, শয়তানকে অসুবিধে নেই, বাইন্দে থুইছেন থুই দেন, কিন্তু আমার কিছু উম্মত দুনিয়া থুয়ে আইছি আমি মানুষ আল্লাযি ওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান্নাস। কষ্ট হইতেছে, চলবে না ফজর পর্যন্ত ইনশাল্লাহ, জোরে কোন তো ইনশাল্লাহ, থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। আমার চিন্তা করেন না যে নেকি যেহেতু লেখা হয়ে গেছে তো যাই গেছিল, বাঙালি তো চালা, মাঝে মধ্যে চিন্তা করি এরা কিয়ামতের মাঠে কি সুযোগ সুবিধা খুঁজবো কিনা আল্লাহ জানে। আল্লাহ বলেন বান্দা হায়াত যদি শেষ হয়ে যায় দুনিয়াতে থাকতে পারবা না, দুনিয়ার থেকে চলে গেলে আর আসতে পারবা না, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, এই নৌকা সারা বাসার আর রাস্তা নাই, কথা কন ঠিক কিনা?
তোরাকে যাবি নবীর নৌকাতে আয়। নবীজি বলতেছেন উম্মত তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, যদি ইফতার করাইতে পারো তার রোজা হোক বা না হোক আল্লাহ একজন রোজাদারকে ইফতার করাইলে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবে। আজকে আমার মসজিদে 1,00,000 টাকার মতো কালেকশন করিয়েছি ইফতারির জন্য। আল্লাহর নবী বললেন ও আমার উম্মতেরা রোজাদারকে ইফতার করাও, তুমি ইফতার করাও, যাকে ইফতার করে বা তার রোজা হোক বা না হোক তোমার আমল নামাতে একটা রোজার সব আল্লাহ লিখে দেবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকের ইফতার করানোর সামর্থ্য নাই। নবী বলেন এক পেয়ালা দুধ দিয়ে হলেও করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তাও নাই, বলে একটা খেজুর দিয়ে করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন সাহাবী আছে একটা খেজুর দিয়ে তার ভাইরে ইফতার করাবে এমন সামর্থ্য তার নাই। হাই হাই হাই, কি গরিব ছিল সেদিন মানুষ, রসুলের দরজা ছাড়ে নাই তারা, কি কত কঠিন অভাবের মধ্যে থেকেও রসুলের দরজা ছাড়ে নাই। আহা, রসুলকে সাহাবে কেরাম কলিজা দিয়ে ভালোবাসে, আমরা সুন্নিরা কলিজা দিয়ে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা রসুলের হাবিবের দরওয়াজা ছাড়ে নাই সেদিন। আল্লাহর নবী বললেন সাহাবি যদি সামর্থ্য না থাকে এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও। আল্লাহর নবী বলেন উম্মতে তুমিও খাওয়াও, এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও, কারণ পানি তো খাওয়াইতে পারবার সামর্থ্য তো আছে। আল্লাহর নবী এরপরে বললেন কারো যদি রোজাদারকে পেট ভরে খাওয়ানোর সামর্থ্য থাকে, কোন আল্লাহর বান্দা যদি পেট ভরে রোজাদারকে খাওয়ায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবি কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমার আল্লাহ ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা বানাইবে। কি করে খাবে? পেট ভরিয়া জোরে কন, কি ভরিয়া? পেট ভরিয়া। আরে তাকে ভেজাল, ওরে ভেজাল না, রোজাদারকে কেউ যদি পেট ভরে খাওয়ায়, আল্লাহ নবী বললেন কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি ডেকে নিয়ে আমার আল্লাহ তরে পান করাইয়া কলিজা ঠান্ডা করাই দিবে আমার আল্লাহ, এই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, হাউজে কাউসারের পানি পান করাই দিবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। তাহলে আপনারা বলেন মাহে রমজান আসতেছে সামনে, সম্ভবপর যারা সামর্থ্য আছে অবশ্যই আপনারা ইফতার করাবেন, অবশ্যই ইফতার করাবেন। যদি ইফতার আপনারা মসজিদ ভিত্তিক না হয়, এলাকা ভিত্তিক না হয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের খাবারের একটা অংশ ধনী যারা আছেন গরিব মানুষের বাড়িতে পৌঁছায় দিয়ে আসবেন। আবার এইভাবে পৌঁছালে হবে না, ওই যে বাজার দান করে 1 টুপলা ছবি তুলে 9 টুপলা কি কথা কর না, 1 টুপলার দান দিয়ে ওর মাথায় দিয়ে ছবি তুলে, ওর ভিডিও দিয়ে তুলে, ওর কান্দে দিয়ে তুলে, ওর ঘাড়ে দিয়ে ছবি তুলে, খালি ছবি তুলতে থাকে, তোলে ছবি তো, ছবি তো ভাইরাল করে। এই দানের চারপাশে দাম নাই কি কথা কর না, আল্লাহ দুনিয়া বানাইছে এই পৃথিবী, কয়েকদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে না, এটার নিচে একটু লারা সারা দিয়ে হতো, বিল্ডিং চিল্ডিং ভাঙ্গিয়া 50,000 মানুষ মরছে, দুই একটা কথা না, ওদেশের 50,000 মানুষের গায়ে ওজন আছে। ইউরোপের একটা দেশ কত উন্নত, এরা 50,000 মানুষ মরছে, আর 1000 দেশের বিল্ডিং আমাদের দেশের এই খয়রাতি বিল্ডিং না, কিন্তু আমাদের দেশে যদি এরকম লারা দিত তাহলে ঢাকা শহর শেষ, 50,00,000 মানুষ 5 মিনিটে মরে যেত ঢাকা শহরে, আর শহর খুঁজে পাওয়া যেত না। এটা খালি যায় দেখতেন মরা লাশ পড়ে আছে, রক্ত আসতেছে, গন্ধ করতেছে, খালি গন্ধ, বাতাস দিয়ে খালি মরা মানুষের গন্ধ আসত, ও ভিতরে কেউ যাইতে পারতো না, আর ভিতরে যা আছে বের করাও কষ্ট হয়ে যেত, পৃথিবীর মধ্যে একটা ট্র্যাজেডি সৃষ্টি হয়ে যেত।
যদি ঢাকার শহরে আল্লাহ লাড়া দেয়, কিন্তু আল্লাহ দেয় না, কারণ আল্লাহ কুতুব রাখলেন, ভিতর ঘুমিয়ে রয়েছেন, কোনো বা কুতুব শহরের এক কোনা বিশেষ সারা রাত আল্লাহ 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 করে আল্লাহ ডাক দেখে, বন্ধু তোর জন্য লাড়া সারা দিই না, নাহলে তুই না থাকলে লাড়া দিয়ে দিতাম যা। এগুলির আসিবিদে আমরা এখনো টিকে আছি, কথা কন নাকি ঠিক কিনা? আচ্ছা একটা কথা বলি জবাব দিবেন তো, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল তখন কি নিজের মায়া না দেশের মায়া? জোরে কর জোরে কর, দেশের মায়া তারা যুদ্ধ করছে, দেশের জন্য তারা জীবন দিছে। অনেকে চোখ হারাইছে, কান হারাইছে, দেহ হারাইছে, অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে, কেউ জীবনে সব কিছু হারাইয়া লাস্ট পর্যন্ত বিক্রি করে খাওয়া মারা গেছে। বহু মুক্তিযোদ্ধা দেশের জন্য জীবন লড়াই করে পণ শেষ পর্যন্ত ভিক্ষা করে খাইছে, কিছু ছিল না। আমরা কত বড় অকৃতজ্ঞ হতভাগা জাতি, আমরা তাদেরকে সম্মান দিতে পারি নাই, আমরা অকৃতজ্ঞ জাতি, মনে কিছু নিন না। এটার জন্য কোনো রাজনীতির প্রেক্ষাপটে আমি যাইনি, আমি ব্যক্তির চিন্তায় আছি, কৃতজ্ঞতার চিন্তায় আছি। যে মানুষটি দেশের জন্য লড়াই করেছিল সে মানুষটি রিক্সা চালায় খায়, যে মানুষটি দেশের জন্য পা হারিয়েছিল সেই মানুষটি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কাছে চেয়ে খেয়েছে। বড় আফসোস আমাদের জন্য, আমরা প্রকৃত সম্মান প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে দিতে পারিনি, তারা আমাদের দেশের সম্পদ ছিল। আচ্ছা যা হোক, এই ফাংশন চলে গেলাম, তারা কি জন্য করেছিলেন? দেশের মায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওই সময় কিন্তু কোনো দল মত ধর্মকর্ম ছিল না, সব এক কাতারে দেশের জন্য যুদ্ধ করছে, কথা বলে ঠিক কিনা? আমি কোনো রাজনীতির কথা বলতেছি না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আরে আজকে আপনারা আমার জন্য মঞ্চ তৈরি করে দিয়েছেন, মঞ্চ তৈরি করার পরে আমি আসছি, ওয়াজ করতেছি এই জমিনে কালেমার পতাকা নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে যারা এসেছিলেন আল্লাহর ওলিরা। সেদিন মঞ্চ তৈরি করা ছিল না, খাবার রান্না করা ছিল না, মুসলমান সামনে ছিল না, গাছের নিচে ঘুমাইয়া জঙ্গলে বাসা বাঁধিয়া জঙ্গলের পাতা খাইয়া পাহাড়ের গোর মধ্যে ঘুমাইয়া হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে এসে কালেমার দাওয়াত দিয়ে যারা ঘুমাইল ওরা আল্লাহর ওলি, ওদের বিরোধিতা যারা করে ওরাই হলো অকৃতজ্ঞ আজাজিলের খালাতো ভাই, কথা কন ঠিক কিনা? এরাই এদেশের আসল ইসলামের মুক্তিযোদ্ধা ছিল তারা, অন্য অরিজিনাল এদেশের ইসলামের মুক্তিযোদ্ধা, কালেমার মুক্তিযোদ্ধা ছিল ওনরা, এদেশে কালেমার দাওয়াত ওনরা দিয়ে ঘুমিয়ে গেছে। আজকে ওনাদের মাজার জিয়ারত করতে যারা পূজা শিরিকের সাথে তুলনা দিয়ে দূরে সরাইতে চায়, বেদাত আর শিরিকের ভয় দেখে ওনাদের সহবত থেকে দূরে সরাইতে চায়, এগুলি আজাজিলের খালাতো ভাই ছাড়া অন্য কিছু নয়, কথা কেন ঠিক কিনা? মিশকাতের বাবুল কারামতের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছিল, পিছন দিক থেকে তিনি আর এক মুহিব্বিন বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন আপনি সিরিয়ার জন্য একটু বদদোয়া করে দেন। সিরিয়া সিরিয়া তখন শাম ছিল, শাম বলা হতো, আপনি শামের জন্য বদদোয়া করে, জর্দান সিরিয়া ফিলিস্তিন এই বিরাট অংশ মিলেছিল হলো তখন শাম, তখন শাম বলা হতো, জর্দান সিরিয়া এই আপনার ফিলিস্তিন ওমান এই এই পুরো অঞ্চলটাকে তখন শাম বলা হতো, আরও আনুষঙ্গিক অঞ্চল এখন বিভিন্ন দেশে রূপান্তর হয়েছে, তখন এই পুরো অঞ্চলটাকে আগে শাম বলা হইতো, তো এই শামের জন্য আপনি বদদোয়া করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদদোয়া করলেন না, দোয়া শেষ হয়ে যাওয়ার পরে তখন ওই লোকটি বললি, ইয়া আমিরুল মুমিনিন আপনি শামের জন্য বদদোয়া করলেন না,
হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন সাহাবী শোনো আমি আমার মাসুকের পবিত্র জবান থেকে শুনেছি ওই শামের ভিতরে আল্লাহ 40 জন আব্দাল আছে আল্লাহর ওলি আছে না না আরো জোরে বলেন সুবহানাল্লাহ 40 জন আব্দাল আছে রে এই 40 জন আব্দালের উসিলায় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট দিচ্ছি না তাবারক কিন্তু রেডি আছে খালি কাম করে দোয়া করে দাও 5 মিনিটের কাজ বেশি দেরি লাগবে না চিন্তার কারণে বুঝে যান সিন্নি খাইছি মাগার মোল্লা চিনি না আমাদের মোল্লা চিনাটা আগে দরকার যে ইসলাম যাদেরকে দিয়ে পেয়েছি আমরা তাদের দলেই থাকব কি কথা ঠিক কি না আচ্ছা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলাম আনছিলেন কয়টা 360 টি না জোরে কোন কয়টা জন কয় ইসলাম এক ইসলাম আনছিল তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলাম একটা আনছে তো আজকে আবার বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কারা কি কথা কোন ডাকা তার মানে বোঝা গেল এটা ডুপ্লিকেট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেটা আনছে এটা হলো অরিজিনাল এই কথা কোন কথা কোন এটা কি অরিজিনাল 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 এখন যারা নতুন করে মাসলা পাতছে সিটির ভিতরে ভেজাল আছে কি আছে ভেজাল আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিদ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আমাদের দেশে কত কোয়ালিটির নামাজ আছে জানেন একটা হলো বিআই নামাজ বিআই নামাজ বিআই নামাজ হ্যাঁ বিআই নামাজ বলে এটা কেমন নামাজ কই বিআই গেছে বিআইয়ের বাইক বেড়াইতে বিআই তো জীবনও পশ্চিম দিকে উবুত হয়ে পড়ে না ডরে না উবুত হয়ে পড়েই না এখন বিআই বাইক যাওয়ার পরে বিআই কো বিআই আহে নো মসজিদ খুব ভালো আমরা মসজিদ নামাজটা বলি আসে আজান দিয়ে লিছে বিআই চিন্তা করলো যদি না যাই তো বিআই কি তা কইব এটা বিয়ের ডরে মসজিদে গেছে এটা আল্লাহর ডরে গেছে না বিয়ের ডরে গেছে এই জন্য নাম দিছি বিআই নামাজ হ্যাঁ কথা কথা দেখা বিআই নামাজ এটা নাম দিছি বিআই নামাজ আর একটা নাম আছে সমাজের নামাজ বলে সমাজের নামাজ কি সালিশ দরবার বইছে এমন সময় দরবার টরবার বইছে এক জায়গায় মনে করছে 50-100 জন লোক মানে আজান দেওয়ার পরে এখন ধরেন মাতব্বর সব মৌরব্বী সব ইমাম সব কিন্তু সবাই আসেন নামাজটা আগে আদায় করলেই পরে আমরা আবার সালিশ দরবার বসবানি কারণ অনেকে আছে মুইতি পানি নেয় না কি কথা 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 খারাপ বলতেছি হেতা ওই সেলমেশিন স্টার্ট করছে ওটা পানি টানি কিছু দিছে না ডিলা গ্রুপ না করে ওইভাবে দুই বাড়িতে সেল লাগাই দিয়ে চলে আইছে বুঝতে পারছেন ও মুতি পানি নেয় হেতে এসে চিন্তা করলো আরে এখন যদি নামাজে না যায় যা করে খোদায় মুতে পানি না নিছি না নামাজে যাইতে হইব হেতা এ কোন রকম হাত দুয়ে একটু ভাব ভাব লইয়া মসজিদে যা কোদাত খাড়াইছে হেতা কিন্তু আল্লাহর ভয় আসে না হেতাই বইছে সমাজের ভয় এটা হলো সমাজের নামাজ আল্লাহ কে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানুষ দেখো না নামাজি শয়তান হাসি আর কে উড়েছি টান আমার সাথে তুই বড় সালাল চালাকি দিয়া এই অবস্থা চলতেছে আপনার দেশে উড়ে নামাজি কত কোয়ালিটির নামাজি আছে إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي নামাজ কার জন্য কার ভয়ে নামাজের ভিতরও শিরিক আছে বিয়ার ডরে যে নামাজে গেল ওই নামাজের মধ্যে শিরিক কারণ সে আল্লাহর ভয়ে যায় নাই বিয়ার ভয়ে গেছে সমাজের ভয়ে যে নামাজে গেল সে আল্লাহর ভয়ে যায় নাই সমাজের ভয়ে গেছে আমি অনেক বড় খতিব সাহেব ইমাম সাহেব বক্তা সাহেব
চিন্তা করলাম নামাজে দাঁড়াই, ঢক মতো যদি নামাজ না পড়ি তো মুসল্লি কি বলবে? যখন অন্তরে মুসল্লির চিন্তা আসবে আমি সুন্দর মতো যদি নামাজ না পড়ি মুসল্লি কি বলবে, এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে তখন নামাজের মধ্যে শিরিক ঢুকে যাবে। তখন আল্লাহর ভয়ে আমি আর নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়েছি মুসল্লির ভয়ে। এই নামাজের চার পয়সাও দাম আল্লাহর দরবারে নাই, কথা কন ঠিক কিনা? নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোরআনের অপরায়তে বাস করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله বলেন সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে একাগ্র চিত্তে, আমি মালিকের ভয়ে যে নামাজ পড়ে তিনি সফল কাম নামাজি, সফল কাম মুমিন। সফলতা অর্জন করবে, আমরা সবাই চাই যাতে আমাদের জীবনে আমরা সফল হতে পারি। কেউ চাকরিতে সফল হতে চাই, কেউ ব্যবসায় সফল হতে চাই, কেউ বাড়ি গাড়িতে সফল হতে চাই, কেউ অর্থনৈতিকভাবে সফল হতে চাই, লেখাপড়ায় সফল হতে চাই, বিদেশ যাত্রায় সফল হতে চাই, বিবাহের ক্ষেত্রে সফল হতে চাই, আত্মীয়তার ক্ষেত্রে সফল হতে চাই। আমরা কেউ পরাজিত হতে চাই না, আমরা সফল হতে চাই। কিন্তু সফল কাম কে হবে, কে হবে? দুনিয়ার সফলতা আসল সফলতা না, কবরে যে ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা পাবে এবং নবীর প্রকৃত গোলাম হতে পারবে সেই হলো অরিজিনাল সফল কাম। সেই সফলতা অর্জন করবে সেই সফল। আ মুসলমান, মাহে রমজান আসতেছে, রেডি হয়ে যান। বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছিলেন, এমন সময় তিনি সিরিয়ার বিরুদ্ধে দোয়া করলেন না, স্বামীর জন্য বদদোয়া করলেন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, হুজুর আপনি স্বামীর জন্য কেন বদদোয়া করলেন না? আমিরুল মুমিনিন ডেকে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার রসুলের জবান থেকে শুনেছি এই স্বামীর মধ্যে আল্লাহ 40 জন আবদাল আছে, একজন এন্তেকাল করলে আর একজনকে আবদাল বানায় আল্লাহ 40 জন পোড়া করে রাখে। এদের কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, এদের কারণে জমিনে শস্য হয়, এদের কারণে 70 হাত সাপ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়। আরে শাহজালাল আমিনী মুজাহিদি অসংখ্যলীন এই জমিনের মাটির নিচে থাকার কারণে আল্লাহ আমাদেরকে বড় বড় দুর্যোগ বড় বড় বালা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেয়, কথা বলেন ঠিক কিনা? মানুষ আছি আমরা 18 কোটি, মানুষ আছি আমরা 18 কোটি, কিন্তু মানুষ 18 কোটি, কিন্তু আমরা এই ছোট্ট বাংলাদেশ, ছোট্ট একটা বাংলাদেশ, চারিপাশে ভারত আর সাগর টাগর দিয়া মায়ানমার দিয়া ছোট্ট বাংলাদেশের ভিতরে আমরা বাস করি। মানুষ আমরা 18 কোটি, তারপরেও বাজান আল্লাহ আমাদের জিকিরের ব্যবস্থা করেন। এই যে 18 কোটি মানুষের প্রত্যেক দিন কি পরিমাণ মাছ লাগে, কি পরিমাণ গোশ লাগে, কি পরিমাণ চাল লাগে, কি পরিমাণ ডাল লাগে, কি পরিমাণ খাবার লাগে, কি পরিমাণ লবণ লাগে, কি পরিমাণ তেল লাগে, কি পরিমাণ আপনার এই সবজি লাগে, সব কিছুর ব্যবস্থা করে দেন কে? না একসাথে বলেন কে? কে গাভীর দুধ দেয় কে? এই সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি এক জায়গা হয় আল্লাহর দেওয়া গাভীর দুধের মতো কি দুধ বানাইতে পারবে? মালিক কিন্তু আল্লাহ। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি সমস্ত জ্ঞান আর বিজ্ঞান দেওয়ার চেষ্টা করে আল্লাহর দেওয়া একটা পুঁটি মাছের মতো কি মাছ বানাইতে পারবে? না না না, অসম্ভব, পারবে না। যিনি মালিক তিনি আমার আল্লাহ, যিনি মালিক তিনি আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ আপনাদেরকে রিজিক দিছে, এই রিজিক শুধু নিজেরাই খাবেন না আরো মানুষদেরকে খাওয়াবেন।
আল্লাহ এতে খুশি হয়। আল্লাহর যত পশু প্রাণী আছে এদেরকেও দিবেন, পাখি পক্ষী আছে তাদেরকেও দিবেন, আপনার বাড়ি কুত্তা বিলেই ছাগল এই যে পশু প্রাণী আছে এদেরকেও খাওয়াবেন, রিজিক আল্লাহ আপনাকে বর্ধিত করে দিবে। কোথার থেকে আসবে আপনি নিজে জানেন না, কোথার থেকে আসবে আপনি জানেন না, রব্বে করিম আপনার জন্য বর্ধিত করবে, আল্লাহ আপনার সাহায্য করবে। চীনের যিনি জনক মাও সেতু, বহু বছর আগে চড়ুই পাখিতে ধান খায়, চড়ুই পাখি তো মাও সেতু বলল চীনের সমস্ত চড়ুই পাখি তোমরা হত্যা করে ফেল, একদিনে কোটি কোটি চড়ুই পাখি তারা হত্যা করল, চড়ুই পাখি হত্যার দিবস করা হলো সেই দিন, কোটি কোটি চীনারা এই কোটি কোটি পাখি একদিনে হত্যা করে ফেলল। কিন্তু আল্লাহ পাক পরের বছরই তাদের জন্য এক দুর্যোগ নামাই দিলেন, চীনে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসলো। আহা, চড়ুই পাখি মেরে ফেলে দেওয়ার পরে, এই চড়ুই পাখি মেরে ফেলে দেওয়ার পরে এই তাদের শস্য খাবারের ভিতর কীট পতঙ্গ লেগে গেল। চীনে দুর্ভিক্ষ, 1 কোটি মানুষ না খেয়ে মারা গেছিল, আপনি চিন্তা করেন, চীনের দুর্ভিক্ষে 1 কোটি মানুষ না খেয়ে শুধু মরি গেছে, 1 কোটি মানুষ, একটা দুইটা মানুষ না, 1 কোটি। পৃথিবীর এমনও দেশ আছে যেখানে 1 কোটি মানুষই নাই, পৃথিবীর এরকম বহু দেশ আছে যেখানে 1 কোটি মানুষই নেই সারা দেশে, সেখানে একটা দেশে 1 কোটি মানুষ শুধু না খেয়েই মরে গেছে। এটা তৎকালীন জমানার হিসাব, ওই হিসাব তো ডান বাম বহুত হয়েছে, বুঝছেন না, 1 কোটি মানে বহু মানুষ। তাহলে আচ্ছা বলেন তো রিজিক কে দেয়? ওই যে ওরা সাই চিন্তা করছে, ওদের তো আল্লাহর উপর ভরসা নেই, ওরা চিন্তা করলো যে শরীফাকে মেরে ফেলেলে কোটি কোটি মন টন ধান বেঁচে যাবে না, গম বেঁচে যাবে, শরীফাকে ধান খেয়ে ফেলে এনে বেঁচে গেলে আমাদের আরো এই গোডাউনে বেশি বাড়বো, ওরা চিন্তা করলো এইটা। কিন্তু আল্লাহর চিন্তা ছিল তো ভিন্ন, আল্লাহ চড়ুই পাখি দিয়ে ওই কীট পতঙ্গ খাওয়ায়, আমাদের যে পাখি পক্ষী হয় আমাদের প্রশাসন পাখি মারা নিষিদ্ধ করে দিছে, একবারে আইন করে নিষিদ্ধ করছে যে পাখি মারলে জেল হয়ে যাবে, মানুষ মারলে যেমন জেল পাখি মারলে এরকম জেল, একবারে আইন করে নিষিদ্ধ করে দিছে, এটা খুব ভালো কাজ করছে। আবার ওই যে মাছ মারার সময় যখন মাছের ডিম ছাড়ে ওই সময় মাছ মারা নিষিদ্ধ করে দিয়ে একবারে সুন্দর কাজ করছে, এগুলো পারফেক্ট বুদ্ধি আর কি। তো মনোযোগ দেন, মালিক কিন্তু আল্লাহ, 1 কোটি মানুষ না খেয়ে মরে গেল, 1 কোটি মানুষ না খেয়ে মরল, তারা পাখি মেরেছিল। প্রিয় মুসলমান একটা কথা মনে রাখতে হবে, আমরা একদিন দুনিয়াতে আসছি, আবার চলে যাওয়ার জন্য আসছি, তো আমরা কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে, একটা ঈমান, 2 নম্বর আমল। এই যে জমির মালিক, একসময় যিনি 100 বছর আগে যে জমির মালিক ছিল, 100 বছর পরে কি সে মালিকানা আছে? আছে, আছে। 100 বছর পরে কি মালিকানা আর থাকবে না, আরো চেঞ্জ হয়ে যাবে? তার মানে বোঝা গেল এগুলি আমাদের কারো জন্য স্থায়ী, স্থায়ী দুইটা জিনিস, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত রে তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে আল্লাহর রাস্তাতে আল্লাহর ইবাদতের জন্য দিনের জন্য এই কালেমার জন্যে তুমি যেটা খরচ করে যাবা এটাও তোমার, বাদ বাকি যা দুনিয়াত রেখে যাবা এটার মালিকানা তোমার নাই, তোমার ওয়ারিসটাকে নিয়ে ভাগাভাগি করবে, কিলিকিলি করবে, মারামারি করবে, ঝগড়া করবে, কথা কিন্তু খারাপ না, ঝগড়া ফসাদ করে, ঝগড়া ভাষা তাই মনোমালিন না, ওরে তুই বড়টা নিলি, তুই উপরের ডা নিলি, তুই নিচের ডা নিলি, তুই যেটা ফসল নিলি, এটা এটা নিয়ে ঝগড়া ভাষা তাই, আর বেশি গুতাগুতি করে বেডিরা, কথা খারাপ কই নি, কিন্তু বেডিরা ভিতর থেকে পাম মারে, তোমার আব্বাই এই তোমার আব্বাই বড়টা দিছে না, তুমি এটা লইবা কে, ভালো ডলো, ভালো ডলো, ভাই ভাই সারা বছর ঝগড়া ভাষা নাই, বেডিরা গুতাগুতি করে ঝগড়া বাড়াই দেয়, কথা কর না, মহিলারা বেজর হয়ে যাবেন যে হুজুর আমাদের একেবারে হাসা কথা কই দিয়ে গেল, আবার ভালো আছে মন্দ যে সব তা না, ভালো না থাকলে তো দুনিয়া চলতো না, ভালো যেটা সেটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ও মা বোনদেরকে ধন্যবাদ দিতে হয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন
قبل أن يأتي أحدكم الموت. أبندا তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো, তোমার মরণ আসার আগে, মরণ আসার আগে তুমি খরচ করো, মরণ আসার আগে মরণ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বাঁধো দালান ঘর মনামার, কেন বাঁধো দালান ঘর। নবী বলেন উম্মতরে তোমরা গুনাহ করার কারণে আল্লাহ পাক তোমাদের উপর নাখোশ হয়ে থাকে, বেজার হয়ে থাকে। যখন তুমি আল্লাহর পথে দান করো, সাদকা করো, তখন আল্লাহ পাক তোমার উপর যে বেজার ছিল আল্লাহ তার গুসমাকে সরাই নিয়ে তোমার উপর আল্লাহ রহমতের দৃষ্টি দেয়। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ।